গুড মর্নিং স্টুডেন্ট, আজকে তোমাদের আমি যেটা শেখাবো সেটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম ক্লাস, এই বিভাজ্যতার নিয়মটা হচ্ছে ক্লাস 3 এবং 4, ক্লাস 3 এবং 4 এটা বিভাজ্যতার নিয়ম হচ্ছে ক্লাস 3 এবং 4। আজকে যে ক্লাসের বিভাজ্যতার নিয়ম দেখাবো সেটা হচ্ছে 2 3 4 5, 2 3 4 5। আজকে যেটা 2 দিয়ে ভাগ করার নিয়ম, যেমন দেখো উদাহরণ 132, 2 দিয়ে একে ভাগ করতে গেলে এককের সংখ্যাটা, একক ঘরের সংখ্যাটা, একক ঘরের সংখ্যাটা জোড় সংখ্যা হতে হবে। জোড় সংখ্যা যদি হয় তাহলে তোমরা কি হবে না সেটা 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা হতে হবে। 2 না হয়ে 3 4 হতে পারে, 4 না হয়ে 6 হতে পারে, 6 না হয়ে 8 হতে পারে, 8 না হয়ে 0 হতে পারে। জোড় সংখ্যা থাকলে সেটা 2 দিয়ে ভাগ যাবে। যেমন দেখো এইটা জোড় সংখ্যা আছে, তাহলে আমায় দেখো 132, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, এই হলো, এই হলো 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম। এবার 2 দিয়ে পর এইবার এইবার এসো, এইবার এসো 3 দ্বারা, এবার 3 দ্বারা বিভাজ্যতা, এইটা হয়ে গেল। এইবার 3 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে প্রতিটা অঙ্ক, এই পুরোটা নিয়ে একটা সংখ্যা 132, এটাকে বলে সংখ্যা। এবার অঙ্ক হচ্ছে 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, এই তিনটি অঙ্কর যোগফল 3 দ্বারা বিভাজ্যতা যদি হয়, এই তিনটে যোগফল 3 দ্বারা যদি বিভাজ্যতা হয় তাহলে কি হবে সেটা 3 দিয়ে ভাগ যাবে। যেমন দেখো 1 যুক্ত 3 যুক্ত 2, তাহলে কত হলো 3 দিয়ে 5 আর 6, এই 6টা, এই 6টাকে 3 দ্বারা ভাগ যাবে, তার মানে এই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে অঙ্ক গুণো, আবার বলছি অঙ্ক গুণো যোগ করতে হবে, 2 একটা অঙ্ক 3 একটা অঙ্ক 1 একটা অঙ্ক, সংখ্যাটাকে নিয়ে সংখ্যা 132টা হচ্ছে সংখ্যা, এই তিনটে যোগ করে সেই যোগফলটাকে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, এই 3 দিয়ে ভাগ যাচ্ছে মানে এটা 3 দিয়ে ভাগ যাবে। তিনের নিয়মটা হচ্ছে 3 দিয়ে ভাগ যাবে যদি দেখা যায় যে, যেমন আমি একটা সংখ্যা বলছি, আমি যেমন একটা সংখ্যা বলছি, দেখো যদি এটাকে 1 3 3, কিন্তু এইটা যোগফল হচ্ছে 6 7, যেহেতু এই সংখ্যাটা তোমার যোগফল 7 হচ্ছে, তাই এই সংখ্যাটা কোনোদিন 3 দিয়ে ভাগ যাবে না। 3 দিয়ে ভাগ যেতে গেলে এই তিনটে অঙ্কর যোগফল, আমি আবার বলছি 132 একটা সংখ্যা, কটা সংখ্যা, কটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা, 132 তিনটে অঙ্ক আছে, 2 3 1, এটা হচ্ছে এক একটা অঙ্ক, এই তিনটে যোগফল করে যদি দেখা যায় যে 3 দিয়ে ভাগ যাচ্ছে তাহলে সমগ্র সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। আচ্ছা এইবার, এইবার এসো 4 দিয়ে, 3 কমপ্লিট হলো, এইবার 4 দিয়ে ভাগ যেতে গেলে, 4 যেহেতু নিয়মটা হচ্ছে 4 দিয়ে ভাগ করতে গেলে কোন সংখ্যাটা ধরবে, 4টা যেহেতু 2 যুক্ত 2 নিয়ে 4 হচ্ছে, এই 2 যুক্ত 2 নিয়ে 4 হচ্ছে, তাই তোমাকে এইখানে এই দুটো সংখ্যা তোমাকে সবসময় নিতে হবে, এই দুটো সংখ্যাকে যদি
চার দিয়ে ভাগ যাবে তাহলে কিন্তু তোমার চার দিয়ে সমগ্র সংখ্যাটাতেই ভাগ যাবে যেমন দেখো 32 কে চার দিয়ে ভাগ যাচ্ছে চার আসছে 32 সেই কারণে দেখবে এইবার তুমি যদি 132টাকে চার দিয়ে ভাগ যাবে 3 × 4 = 12 আবার 3 × 4 = 12 তার মানে কি দেখালো যে শেষ দুটো সংখ্যা একক এবং দশকের ঘরের সংখ্যা যদি চার দিয়ে ভাগ যায় তবে কিন্তু সমগ্র সংখ্যাটা যে সংখ্যা এর পাশে তুমি যত সংখ্যা এই দুইটার যে চার দিয়ে ভাগ যাচ্ছে তোমার মন থেকে চার কোটি সংখ্যা কথা 6 3 2 1 যা বসাও এটা সমগ্র সংখ্যাটাই চার দিয়ে ভাগ ঠিক আছে এর পরের হচ্ছে 5 5টা হচ্ছে সবচেয়ে সহজ 5টা সবচেয়ে সহজ 5টা সবচেয়ে সহজ হচ্ছে এককের সংখ্যা 5 দ্বারা বিভাজ্য যেটা হবে এককের সংখ্যা এককের সংখ্যায় শূন্য অথবা 5 থাকতে হবে অন্য সংখ্যা থাকলে কিন্তু আসবে না শূন্য অথবা 5 থাকতে হবে তবে কিন্তু 5 দ্বারা ভাগ যাবে এরপর তোমার শূন্য বা 5 বসিয়ে তুমি বাঁদিকে যতগুলি সংখ্যা বসাও 10 15 20 ধরে রাখবে সেটা 5 দিয়ে ভাগ যাবে ঠিক আছে নমস্কার আজকে এই অবধি শেখানো হবে